গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো দেখো আজকে আমি তোমাদের সামনে যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ল্যাংমোর অ্যাডজপশন আইসোথার্ম অ্যাডজপশন চাপ্টারের এটা খুব একটা ইম্পর্টেন্ট টপিক তোমরা যারা বিএসসি অনার্সের স্টুডেন্ট বা পাশের স্টুডেন্ট তাদের ক্ষেত্রে এই টপিকটা খুব ইম্পর্টেন্ট এবং তোমরা যদি বিগত সালের কোশ্চেন দেখো যে ল্যাংমোর থেকে কোশ্চেন প্রায় আসি আর কি তা দেখো ল্যাংমোর অ্যাডজপশন ইকুয়েশনের কিছু ক্রাইটেরিয়া ছিল অর্থাৎ কিছু অ্যাসামশন ছিল সেই অ্যাসামশনগুলো আমরা প্রথম মেনটেন করেছি তারপর এই ডেরিভেশন করেছি এবং তার যে লিমিটেশন করেছি এবং সেখান থেকে যে বিভিন্ন ধরনের প্লট আছে সেটাও কিন্তু আমরা টোটাল এই চ্যাপ্টারে আমরা এই ক্লাসে ডিসকাশন করেছি ঠিক আছে তা দেখো আমরা কি লিখেছি লিখেছি ল্যাংমোর ডেরাইভড অ্যান্ড এক্সপ্রেশন ফর দি ভেরিয়েশন অফ এক্সটেন্ট অফ অ্যাডজপশন উইথ প্রেশার অন দি বেসিস অফ ফলোয়িং অ্যাসামশন তা অ্যাসামশনগুলো দেখো কী কী দেওয়া আছে পাঁচটা অ্যাসামশন দেখো দেওয়া দেওয়া আছে প্রথম নম্বর ফার্স্ট যে অ্যাসামশন সেখানে বলা আছে দি সারফাস অফ দি সারফেস অফ এ সলিড কনসিস্ট অফ এ ফিক্সড নাম্বার অফ অ্যাডজপশন সাইডস হোয়ার অনলি অ্যাডজপশন অফ অ্যাডজরবেট ক্যান বি টেক প্লেস অর্থাৎ যে অ্যাডজরবেন্ট যেখানে ঘটছে আর কি অ্যাডজরবেট মলিকুলগুলো যেখানে অ্যাডজপশন ঘটছে সেখানে একটা ফিক্সড নাম্বারে হবে কনসিস্ট অফ নাম্বার অফ অ্যাডজপশন ফিক্সড এরিয়ার হবে দু নম্বর হচ্ছে হিট অফ অ্যাডজপশন ইজ কনস্ট্যান্ট অর্থাৎ অ্যাডজপশনে যে হিট সেটা ধুবক থাকবে তিন নম্বর অ্যাডজপশন ইস লেয়ার ইজ মনোলেয়ার চার নম্বর দি গ্যাস মলিকুল অ্যাডজপ্ট অ্যাট ডিফারেন্ট সাইড অফ দাস নট ইন্টারাক্ট টু ইচ আদার অ্যান্ড পাঁচ নম্বর দি ভেনোমেনা অব অ্যাডজপশন ইস ডেনামিকোবিলাম অ্যান্ড ক্যান বি রিপ্রেজেন্টেড অ্যাড সেটা ওনার পর নেক্সট পেজে দেখো বলা আছে তা এখানে দেখো কত কোনো পয়েন্টের মধ্যে দেখো প্রথম বলা আছে যে অ্যাডজপশন যে ফিক্সড নাম্বারে ঘটবে সেটা অ্যাডসমশন ধরা হয়েছে এবং যে হিট অফ অ্যাডজশন যেটা হচ্ছে আছে যেটা আমরা যে অ্যাডজপশন আগের ক্লাসে যেটা পড়েছি হোয়াট ইজ দি অ্যাবজপশন সেটা আমরা আগের ক্লাসে পড়েছি সেটা কি কনস্ট্যান্ট ধরা হবে এখানে এবং অ্যাডজপশনটা কিন্তু মনোলেয়ার ডায়লিয়ার মাল্টিলেয়ার হতে পারে এখানে শুধু মনোনিয়ার কনসিডার করা হচ্ছে এবং আর কি বলা হচ্ছে যে যে সমস্ত মলিকুলগুলো অ্যাডজর্ভ বেট হচ্ছে আর কি অ্যাডজপশন হচ্ছে সারপাশ বেটে তা সেগুলো কী হবে এক ওপরের সাথে ইন্টারাকশন করবে না এবং তাদের মধ্যে একটা ইকুবেলাম থাকবে তাদের মধ্যে কী থাকবে একটা বেসিক্যালি ইকুয়েবেলাম থাকবে যেটা আমরা নেক্সট পেজে দেখো বলেছি তারপর দেখো ইকুয়েবেলিয়ামটা কীভাবে মেনটেন হয়েছে দেখো জি প্লাস এস ইকুয়েবেলিয়াম চিহ্ন জি এস ওপর দেখো লিখেছি অ্যাডজপশন আর লিখে লিখেছি ডিজপশানস তা দেখো হয় আর লিখেছি জি এস অ্যান্ড জি এস রিপ্রেজেন্ট রেসপেক্টিভলি আন অ্যাডজপটেড গ্যাসেস অর্থাৎ এস জিটা হচ্ছে যে জায়গাটায় অ্যাডজপশন হচ্ছে না সেইটা জস্ট হচ্ছে সার্ফ সাইড ভ্যাক্যান্ট সাইড যেটা বলছি আর জিএসটা হচ্ছে কভার এরিয়া অর্থাৎ যে জায়গাটায় অ্যাডজপশন হচ্ছে এবং তুমি দেখো যদি যদি রেট অফ অ্যাডজপশনটা ভাবো যে কত হারে এটা হচ্ছে তাহলে সেটা কার সাথে প্রমোশনাল হবে দেখো ওয়ান মাইনাস যে জায়গাটা থিটা হচ্ছে মানে কভার এরিয়া আনকভার সার্ফেস তার যত আনকোভার সার্ফেস হবে তত অ্যাডজপশনটা বেশি হবে তাহলে ওয়ান মাইনাস থ্রিটার সাথে প্রপোশনাল হবে আর কী হবে যত প্রেশার হবে তত অ্যাডজপশনটা বেশি হবে তাহলে প্রেশারের সাথে হবে আর কী হবে ই টু দেওয়ার মাইনাস ই বাই আর টি যেটা হচ্ছে মানে অ্যাক্টিভেটেড ফ্যাক্টর বলছি তা সেটার সাথে হবে কারণ এই ফ্যাক্টরের ওপর হিটের সাথে যে রিলেশনটা সেটা এর দ্বারা পাচ্ছি আর কি তাহলে দেখো রেট অফ অ্যাডজপশনটা প্রোপোশনালটা লিখেছি দেখো পরে আর এ প্রপোশনাল টু ওয়ান মাইনাস থ্রিটা ইন্টু পি এ টু দেওয়ার মাইনাস এ বাই আটটি এবং সেই প্রপোশনালটাকে যদি আমরা তুলি তাহলে একটা নিশ্চয়ই আমরা জানি কনস্ট্যান্টলি গুণ হবে অ্যাডজপশন রেট কনস্ট্যান্ট যেটা বলছে কে তাহলে কে ইন্টু ওয়ান মাইনাস থ্রিটা ইন্টু পি টু দেওয়ার মাইনাস এ বাই টি যেটাকে নাম্বার রেক হচ্ছে ওয়ান ঠিক আছে এবার তাহলে এটা এটা অ্যাডজপশন গেলো তাহলে দেখো ওপরে যে ইকো মানে ইকুয়েবলমটা মেনটেন হয়েছে দেখো উপরে দেখো অ্যাডজপশন হচ্ছে যেমন নিচে দেখো ডি হচ্ছে তাহলে যেটা যে হারে অ্যাডজপশন হবে তার রিকমে মেনটেন করার জন্য কী হচ্ছে কিছু মলিকুল ডিঅপশন হবে তাহলে ডি যেটা বলছি ডি তাহলে সেটা দেখো কার সাথে প্রপোশন হবে দেখো সেটাকে আমরা রেটটাকে কে আর ডি বলছি তাহলে আর ডি প্রমারশনাল টু দেখো প্রেশার যদি বেশি হয় তাহলে কিন্তু ডিঅনটা হবে না তাহলে প্রেশারের সাথে মানে যত প্রেশার লো প্রেশার হবে যেন প্রেসারটা না ইন্ডিপেন্ডেন্ট বলছে আর কি প্রেশারটাকে ধরছেন তাহলে আর ডি যে থিটা যে এরিয়াটা কভার হয়েছে তাহলে সেখানে অটোমেটিক অ্যাকচুয়ালি মলিকুল মনে ডিজপশন হবে কভার এরিয়া যদি সেখান থেকে মলিকুল কোনো ডিঅান হবে তাহলে সেটা কার সাথে হবে থিটার সাথে হবে যদি এরিয়াটা কভার হয়ে যাচ্ছে সেখান থেকে তো মলিকুল কোনো ডিয়ার্ভেশন হবে যেখানে আনকভারে সেখানে অ্যাবজর্শন নেই তাহলে সেখানে কি ডিজারবশন হবে হবে না এবং তার যে ডিএন ফ্যাক্টর যেটা বলছি অ্যাক্টিভেটিং ফ্যাক্টর ডিয়া ডিআজেশন অ্যাক্টিভেটিং ফ্যাক্টর যেটা এটা ইডি বাই আরটি তার সাথে প্রপোশনাল হবে এবং যদি এটাকে তুলি একটা কনস্ট্যান্ট দিয়ে গুণ করবো তাহলে ডিআজেশন রেট কনস্ট্যান্ট যেটা বলছে সেটা কে ডি ইন্টু থ্রি ডি ইনু ডু মাইস ই বা আটটি তাহলে এটাকে নাম্বার টু নাম দিচ্ছি ঠিক আছে তাহলে ওটা আগেটাই নাম্বার ওয়ান করেছি এটা নাম্বার টু নাম দিচ্ছি তাহলে দেখো নাম্বার থ্রি নেক্সট পেজে আমরা কি বলছি অ্যাট ইকুইলামে তাহলে কীভাবে মেনটেন হবে তাহলে আর এ বাই আর ডি এটপ যে হ্যাঁ অ্যাডজপশন হচ্ছে সে হারে অ্যাড অফ ডিআজেশন হবে তাহলে সেটা মানে মানে দুটো সমান হবে তাহলে দুটো ইকুয়েশনকে দেখো এক দু নাম্বার ইকুয়েশনকে সমান করে দিচ্ছি তাহলে কে ইন্টু ওয়ান মাইনাস পি ইন্টু ইটু দেওয়ার মাইনাস এ বাই আর টি সেটাকে সমান সন কে ডি ইন্টু ঠিটা ইটু দেওয়ার মাইনাস এ বাই হবে তাহলে সেটাকে সমান করেছি তাহলে অ্যাকচুয়ালি হয়ে যাচ্ছে দেখো ঠিটা বাই ওয়ান মাইনাস তাহলে সেটা হচ্ছে গেল হবে যদি আমরা এইটাকে নিই তাহলে সেইটা দেখা যাচ্ছে কে এ বাই কেডি ইটু দেওয়ার মাইনাস ই বাই বাই আর টি পি তাহলে এই যে ইটু দেওয়াল মাইনাস এ বাই আর টি এটাকে ডেল টপ এইচ এডি ধরছে মানে হিটপ অ্যাডজপশান যেটা বলছি হিট অফ অ্যাডজপশান সেটাকে এইচ ডেলটা এইচ দিয়ে ডিউনিট করছি তাহলে ডেলটা এইচ বাই আর টি ইন্টু পি ইএ মাইনাস ইডি করে সেটা কি বলছি ডেলটা এইচ বলছি তাহলে সেটাকে রিপ্লেস করলে কী হয় ইকুয়েশনটা হয়ে যায় যে কে বাই কে ডি টু বাই মাইনাস ই ডেলটা এইচ বাই আর টি ইন্টু পি এটা নাম্বার ইন থ্রি নাম দিচ্ছি ঠিক আছে তবে দেখো আমরা দেখো আর একটা জিনিস যেটা আমরা খুব ইম্পর্টেন্ট একটা অ্যাসামশন এখানে ধরতে হবে আর কি সেটা দেখো ল্যাংমোর অ্যাডজপশন দ্যাট হিট অব অ্যাডজপশন এইচডি কনস্ট্যান্ট মানে আমরা প্রথমে দেখো ন নম্বর পয়েন্টটা জ্যাসন ধরেছি সেটাকে আমরা কনস্ট্যান্ট ধরেছি তাহলে যদি কনস্ট্যান্ট ধরি তাহলে কে বাই ডি দেখো দুটো কনস্ট্যান্ট ভাগ তাহলে দুটো কনস্ট্যান্টের ওটা দুটো একটা কনস্ট্যান্ট হবে এবং ই টু দুবার মাইনাস ডি বাই আটটি যদি একটা পার্টিকুলার টেম্পারেচার যদি ফিক্স করি তাহলে দেখো ডি বাই আটি এতে গেলে কনস্ট্যান্ট হবে কারণ যেহেতু হিট অফ অ্যাডজর্পশানটা কনস্ট্যান্ট ধরে নিচ্ছি তাহলে এটা একটা কনস্ট্যান্ট তাহলে এই টোটাল টার্মটা একটা কনস্ট্যান্ট সেটা একটা বড় ধরনের কনস্ট্যান্ট লেগছে কে তাহলে দেখো তিন নম্বর ইকোয়েশানটা হয়ে দাঁড়াচ্ছে দেখো কি দাঁড়াচ্ছে থিটা বাই ওয়ান মাইনাস থিটাই যে গেলো কেপি তাহলে সেটাকে ইকুয়েশানটা উল্টে দেখেছি তাহলে কেপি জিগাল টু ওয়ান থিটা মাইনাস ওয়ান বাই টিটা ঠিক আছে ওটাকে পুরোটাকে কন্ট্যান্ট হচ্ছে তাহলে পি আস তিন নাম্বার ইকুয়েশটা দেখাও তাহলে ওয়ান থিটা বাই ওয়ান মাইনাস থিটা যেগুলো কেপি হচ্ছে তাহলে সেটাকে ঘুরিয়ে লেগেছে তাহলে কেপি জিগালু ওয়ান থিটা মাইনাস ওয়ান বাই থিটা তাহলে সেখান থেকে পোনাকি গুণ করেছি তাহলে কে পি ইন্টু ওয়া কিপি ইন্টু থিটা বাই থিটাই যে টু তাহলে সেখান থেকে থিটা করেছি ঠিকার সমস্যা কি হয়েছে কেপি বাই ওয়ান প্লাস কেপি কে পি বাই ওয়ান প্লাস কেপি তাহলে এটা অ্যাকচুয়ালি ল্যাঙ্গুয়েজ অ্যাডেশনের একটা ইকুয়েশনের একটা ফর্ম তোমার পরীক্ষার সময় আছে আসে ঠিকটা দেখা হবে ঠিকটা কেপি বাই ওয়ান মাইনাস কপি এটা ফর মনোলেয়ার যদি ডাই লেয়ার বলে তাহলে সেখানে ইকুয়েশনটা আলাদা হবে দেখো আমরা প্রথমে যে আর ধরেছি ধরে সেখানে লেয়ার ধরে তাহলে মনোনয়ার ক্ষেত্রে এটা একটা ইকুয়েশন এটাকে না চার না নাম দিচ্ছি নেক্সট দেখো আমরা নেক্সট পেজে দেখো আরও কিছু আলোচনা করছে সেখানে কীভাবে প্লট হয়েছে সেটা নিয়ে আমরা আলোচনা করব তো দেখো চলো এবার দেখো আমরা কী লিখেছি যে ল্যাংমোর অ্যাডজপশন আসো ধরম ক্যান বি রিটেন অ্যাস ফলোইং ফর্ম সিন্স দি ফরমেশন অফ দি সিঙ্গেল লেয়ার অফ দি গেসিয়াস মলিকুল ইস অফটেন অ্যান্ড ইট ইজ অবজিয়াস ড্যাট দি অ্যামাউন্ট অফ দি গ্যাস অ্যাবজরবেট বাই ইউনিট মাস অফ দি অ্যাবজরবেন্ট উইল বি ডিরেক্টলি প্রফেশনাল টু থিটা এবং হেন্স থিটা ক্যান বি রিটার্ন অ্যাস দেখো এক্স বাই এম এক্স বাই এমটা কি দেখো এক্স বাই এমটা হচ্ছে যে পার ইউনিট এরিয়ায় কত সংখ্যক মলিকুল অ্যাবজর্বেট হচ্ছে হুম কত সংখ্যক মলিকুল অ্যাডজর্বেন্ট মলিকুল পার্টিসিপেট করছে তাহলে এক্স বাই এম সেটা যে এক্সটেন্ট অফ অ্যাডজপশন যেটাকে বলছে এক্স বাই এম এক্সটেন্ট অফ অ্যাডজপশন সেইটা কার ঠিটা সাথে প্রফেশন হবে কারণ ঠিটার ইজ কভার এরিয়া তো যত হারে তোমার এক্সটেন্ড হচ্ছে অ্যাডজেন হবে তত ঠিটা বাড়বে তাহলে ঠিটা টু এক্স বাই এম প্রোপোশনটা ঠিটা এক্স বাই এমটা কি এক্সটেন্ট অফ অ্যাডজপশন তাহলে সেটাকে যদি একটা তুলে মানে প্রোপেশনটা তুলে দিই তাহলে কে টু একটা কনস্ট্যান্ট ধরছে তাহলে কে টু একটু ঠিটা এবং দেখো এক্স বাই এম সমান সময় তাহলে কী পাচ্ছে কে টু ইন্টু থিটা থিটার মানটা দেখো বসে আগেই ইকোয়েশন ফোরে পেয়েছি আমি যেটা লিখেছি দেখো কেপি বাই ওয়ান প্লাস কেপি কেপি বাই ওয়ান প্লাস কেপি সেটা বসিয়ে দেবেন এগিয়েটাই ইকোয়েশন নাম্বার করছে কত পাঁচ নম্বর ইকোয়েশন কত নাম্বার নাম্বার করছে পাঁচ নম্বর তাহলে দেখো এটা যদি প্লট করি পি ভার্সেস এক্স বাই এম তাহলে যত দেখো একটা এই ইকুয়েশনটাকে যদি প্লট করি এক্স বাই এম ভার্সেস পি তাহলে কীভাবে দেখো একটা প্রথম দেখো বাড়বে দেখ একটা নির্দিষ্ট সময় পর এটা একটা গিয়ে একটা ফিক্সড হবে ঠিক আছে এই যে একটুখানি লাইনটা যে একে বেঁকা হয়েছে সেটা কিন্তু মানে একদম প্লেন হবে সুযোগ হবে স্টেট লাইন হবে কারণ এগুলো আসতে কম্পিউটারে হয়েছে বলে একটু ড্র করার সময় একটু পেনটা গিয়ে ড করার সময় এটা একটু লাইনটা মানে ইয়ে হয়েছে এখানে স্টেট লাইন হয়ে সোজা হবে অ্যাকচুয়ালি যেমন সরল লেখা হয় তেমন ঠিক আছে এক্সপেন্স লাইস কাপের মতো হবে দেখো কে কে টু ইন্টু কে কেবি ওয়াই ওয়ান প্লাস পি যেহেতু আছে তাহলে এরকম একটা নেচার পাবে তা নেক্সট দেখো আমরা কি আলোচনা করেছি এই যে ইকোয়েশনটাকে আমরা পেয়েছি তাহলে এই ইকোয়েশনটাকে যদি আমরা তিনটে কেসে কনসিডার করি তাহলে কেস ওয়ানে দেখালো অ্যাট লো প্রেশারে লো প্রেশারে তাহলে কী হবে কেপি লেস দ্যান লেস দ্যান ওয়ান তাহলে ওয়ান প্লাস কেপি যদি ধরা হয় তাহলে এটা একদম নেয়ারিক্যাল টু কত ওয়ান হবে তাহলে ইকোয়েশন পাঁচটা কেমন ইউজ হয়েছে দেখো এক্স বাই এম তাহলে হয়ে যাচ্ছে কে টু ইন্টু কে ইন্টু পি তাহলে কে টু ইন্টু কে একটা আর আরেকটা কনস্ট্যান্ট হচ্ছে তাহলে সেটা পি তাহলে প্রপোশনাল টু পি হচ্ছে তাহলে এটা প্রপোশনাল চিহ্ন তাহলে প্রপোশনাল টু পি ঠিক আছে তাহলে আর লো প্রেসার দিয়ে এক্সটেন্ড অফ অ্যাবজর্পশন ইজ প্রেজেন্ট অফ দি গ্যাসেস তাহলে প্রপোশনাল টু মানে ফার্স্ট অর্ডার রিয়াকশনের মধ্যে কাজ করছে এন্ড কেস টু যদি ধরি হাই হাই প্রেশার যদি কনসিডার করি তাহলে কেপি গেটার গেটার দেন ওয়ান তাহলে ওয়ান প্লাস কে পি তাহলে কে পি তাহলে দেখো পিজি কোয়েশন পাঁচটা দেখো বসাও ঠিক আছে যদি ওয়ান প্লাস কেপির জায়গায় যদি কে পি বসাও তাহলে দেখো এক্স বাই এম টু যে কে টু হয়ে যায় তাহলে একটা কনস্ট্যান্ট তাহলে হ্যাঁ হাই প্রেশার দিয়ে অ্যাবজর্পশন ইস ইন্ডিপেন্ডেন্ট অফ প্রেশার ঠিক আছে যত প্রেশার বাড়াবে তখন সেটা অ্যাকচুয়ালি ইন্ডিপেন্ডেন্ট প্রেশার হয়ে যাবে ঠিক আছে দুই প্রেশারটা যদি বেশি করে একটা সময় পরে একটা ইন্ডিপেন্ডেন্ট হয়ে যাবে তাহলে সেটা দেখো প্লটের আমরা পেয়েছি নেক্সট দেখো কেস থ্রি যেটা বলছে আমরা দেখো অ্যাট ইন্টারমিডিয়েট প্রেশার যদি কনসিডার করি তাহলে দি এক্সটেন্ট অফ দি অ্যাডজসন দাস নট ইনক্রিজ অ্যাট ফার্স্ট অ্যান্ড দি প্রেশার বিকজ দি প্রেশার অফ ডিপেন্ডেন্ট টার্মস অফ ডিনোমিনেটর অফ দি ইকুয়েশন ফাইভ অ্যান্ড ওয়ান ইনক্রিজিং প্রেসার দি ভ্যালু অফ ডিনোমিনেটর অলসো ইনক্রিজ এক্স অ্যান্ডামস এই প্রপোশনাল টু পি টু দার ওয়ান বাই এন হয় এটা এটামিডিয়েট প্রেশারে যদি কনসিডার করবে ইকোয়েশনটা দেখো আমরা কী হয় করেছে দেখো তাকে ভেবেছি এক্স বাই এম যেগুলো কে টু কে পি বাই ওয়ান প্লাস কে পি এবার দেখো ওইটাকে যদি ওয়ান বাই এক্স যেটাকে যদি ইনভার্স করে দিই উল্টে দিই ইকোয়েশনটা তাহলে উল্টো ইকোয়েশনটা কী হবে দেখো ওয়ান বাই এক্স বাই এম উল্টে যাবে তাহলে উপরে দেখো ওয়ান বাই ওয়ান প্লাস কে পি হয়ে যাচ্ছে আর নিচে হচ্ছে যায় কে ইন্টু কে পি পি ইন্টু কে টু তাহলে হয়ে যাচ্ছে ভেঙে দিই যদি তাহলে এটা হয়ে যাচ্ছে ওয়ান বাই কে পি ইন্টু কে টু প্লাস ওয়ান বাই কে টু তাহলে এটা পি দি গুণ করছি বোর্স সাইজ যদি ইকোয়েশনে পাঁচ দি গুণ পি দিয়ে গুণ করি তাহলে পি বাই এক্স বাই হয়ে যাবে হচ্ছে ওয়ান বাই কে কে টু প্লাস পি বাই কে টু ইকুয়েশন ছ নামকরণ করছি তাহলে সো প্লট আমি নিজে দেখো পি বাই এক্স বাই এম পি এক্স বাই যদি আমরা সরি পি বাই এক্স বাই যদি পি প্লট করি তাহলে হয়ে যাবে একটা দেখো স্টেট লাইন ইকুয়েশন হবে উইথ পজিটিভ ইন্টারসেপ্ট সরি পজিটিভ অ্যান্ড পজিটিভ ইন্টারসেট দেখতে পাচ্ছি যদি ওয়াই যেম্স প্লাস সি যে ইকুয়েশান হচ্ছে ওয়াই সোমার্সেন এম এক্স পিল ওয়াই পার্সেন যদি ওয়াইটা কি পি ওয়াই এক্স বাই এক্স থাকি এখানে পি তাহলে হয়ে যাচ্ছে দেখো ইন্টারসেপ্ট হয়ে যাচ্ছে কতখানি ওয়ান বাই কে ওয়াই কে পি কে সরি ওয়ান বাই কে ইন্টু কে টু আর স্লোপ দেখো ওয়ান বাই কে টু হচ্ছে তাহলে সেখান থেকে দেখো কে স্লোপ থেকে আমি কে এবং কে বললাম যে ভ্যালু কে কে টু কনস্ট্যান্ট ভ্যালুগুলো আমরা এখান থেকে বার করে ফেলছি তাহলে এটা এই ইকুয়েশান থেকে পাচ্ছি তাহলে নেক্সট দেখো আমরা কী ডিসকাশন করছি দেখো দেখো আমরা লিখেছি ল্যাংমোর ইকুয়েশন ক্যান অলসো বি রিটেন ইন অ্যান অল্টারনেটিভ ফর্ম অফ ইনভলমেন দি ভলম আমরা ভলমের টামও লিখতে পারি সেইভাবে কীভাবে লিখবে দেখো থিটাটা কী হয় ভি ভাই ভি মনো ভি ভাই ভি মনো মানে ভিটা কি ভিটা হচ্ছে দেখো লিখেছি ইজ দি ভলম অফ দি অ্যাসজোরভেন্ট গ্যাস অ্যাট এক্সপেরিমেন্টাল টেম্পারেচার অ্যান্ড প্রেসার অ্যান্ড ভি মনো হচ্ছে দি ভলম অফ দি অ্যাসজোভেন্ট গ্যাসেস অফ দি সাফিসিয়েন্ট হাই গ্যাস প্রেসার হোয়েন দি সার্ফেস ইজ কমপ্লিটলি কভার্ড ফর মনোলেয়ার অর্থাৎ ঠিটাটা হচ্ছে দেখো ভি মনেটা হচ্ছে যদি টোটাল এরিয়াটা ভলমটা যদি কভার হয়ে যায় সেটাকে ভি মনে বলছি টোটাল সার্ফেস এরিয়া যদি কভার হয়ে যায় সেটা ভি মনে বলছি আর ভিটা হচ্ছে দেখো যে ভলমটা অ্যাডজর্ভ হচ্ছে আর কি গ্যাস মালিক টেম্পারেচার প্রেশারটা অ্যাডজর্ভ হচ্ছে তাহলে সেইটা আর ভি মনেটা হচ্ছে ভি মনে হচ্ছে টোটাল যদি আমরা এরিয়াটা কভার হতো তাহলে যে এরিয়াটা হতো আর কি তাহলে সেটা থিটা থিটা হচ্ছে ফ্যাকশন কভার এরিয়া তাহলে দুটো নিচেটা ভি ভাই ভিমন হবে অ্যাকচুয়ালি তাহলে ভিমনো ভাই ভিমনে থিটা তাহলে সেটা যদি ইকুয়েশন পাঁচ নম্বরে আমরা বসাই তাহলে সেখান থেকে কী বলবো ভি ভাই কে পি বাই ওয়ান বাই পি ঠিক আছে সেটাকে দেখো উল্টে দিচ্ছি আমরা তাহলে ভিমনো বাই ভি করছি তাহলে ভিমনো বাই ভি যদি করি তাহলে সেখান থেকে দেখো আমি কি পাবো ওয়ান প্লাস পি বাই পি তাহলে ওখানে যদি ভেঙে দিই তাহলে সমান লিখতে পারি ওয়ান বাই পি প্লাস ওয়ান তাহলে এবার দেখো ইকুয়েশনটাকে পি দিয়ে গুণ করছি তাহলে পি দিয়ে গুণ করলে পি বাই ভি তাহলে সমান সময় হয়ে যায় ওয়ান বাই কে বাই কী ভিমনো প্লাস পি বাই ভিমনো তাহলে এই কোশ্চেন সাত নম্বর নাম আছে তাহলে এটা এই কোয়েশন এইটাই পাচি বন সেখান থেকে দেখো নেক্সট আমরা কী পেতে পারি এই কোয়েশানটাকে যদি আমরা উপরে যদি পি বাই ভি ভার্সেস পি প্লট করি তাহলে সেখান দিয়ে দেখো ইন্টারসেপ্ট থেকে দেখো আমি পেয়ে যাবো ওয়ান বাই কে ভি মনো এবং সোলোভ থেকে পাবো ওয়ান বাই ভিমনো ঠিক আছে সেটা তোমরা করে দেখতে পাবে আমি এই কোয়েশনটা এখানে আর করিনি প্লটটা তোমরা করতে পারো ঠিক আছে নেক্সট আমরা কি আলোচনা করেছি সেই সেটাই বলেছি আর কি দিস অ্যানাদার ফর্ম দিয়ে ল্যাঙ্গুয়েজ অ্যাডজাসন আছে তো ইকুয়েশনের নাও প্লট অফ পি বাই ভিমন ভার্সেস পি যদি প্লট করে স্ট্রেট লাইন পাবো ওই পজিটিভ ছিল ইন্টারসেপ্ট তাহলে ফ্লোপ থেকে ওয়ান বাই ভিমন পাব ইন্টারসেপ থেকে ওয়ান বাই কে ভিমন পাবে সেটা আমি বলেছি তাহলে এইটা আমার টোটাল যে ল্যাঙ্গুয়েজ যে ইকোয়েশন সেই ল্যাঙ্গুয়েজ ইকুয়েশনটা ডেরিভেশন হল এবং তার অসংমশন কোনো হল এবার দেখোজ ইকুয়েশন কিছু লিমিটেশন আছে সেই লিমিটেশন কোনো কি ইম্পর্টেন্ট তাহলে সেই লিমিটেশনগুলো দেখো দুটো লিমিটেশন আমরা বেঞ্চ উল্লেখ করেছি একে ডিমিট করেছি তাহলে দেখো ওয়ান হচ্ছে ফর্মেশন অফ মনোলেয়ার অফ অ্যাডজপশন অর্থাৎ দেখো আমরা যে কনসিডার করছি যে মনোলেয়ার ফর্মেশন করবে তাহলে সবসময় যে মনোলেয়ার তৈরি হবে তা তো কথা নয় ডাইলেয়ারও হতে পারে মাল্টিলেয়ারও হতে পারে সেটাকে আমরা ধরছি না তাহলে সেখানে একটা ইকুয়েশনের লিমিটেশন থাকবে দু আমরা দেখো অ্যাডজপশন মলিকুল দা নট উইথ ইচ দাদার দেখো একটা মলিকুল ধরো কি ধরনের মলিকুল অ্যাডজর্ব হচ্ছে বিভিন্ন ধরনের মলিকুল অ্যাডজর্ব হচ্ছে তাহলে সেটা একবার সাথে ইন্টারাকশন হতেই পারে বা দিনে ইন্টারাকশন করতে পারে আসন বিক্রা হতে পারে কেমিক্যাল বন্ড ফর্মেশন হতে পারে তো জন্য হতে পারে তাই সেগুলো কিন্তু আমরা কনসিডার করছি না তাহলে দুটি আসামশন থেকে দেখছে তাহলে দি আসামশন আর নট এক্স এক্সপেক্টেড এ হোল্ড অফ গুড অ্যাট লো প্রেসার অর্থাৎ এই দুটি আসামশন থাকার জন্য লো প্রেসার রিজাল্টটা ভালো হয় না মডারেটলি হাই প্রেশার সেটা ভালো হয় না কিন্তু এমনি হাই প্রেসার খুব ভালো আন্ডার দিস কন্ডিশন দি ফোর্স অব অ্যাট্রাকশন বিটুইন দি অ্যাবজর্মেন্ট অ্যান্ড অবজরবেট উইল বি ইফেক্টিভলি অনলি আপ টু শর্ট ডিস্টেন্স হ্যাঁ তাহলে এটা সদৃশ ইফেক্টিভ হয় তার জন্য ল্যাঙ্গের যে পূর্ব ইকুয়েশনটা ফেলিওর হয় মানে একদম কমপ্লিটলি সাকসেসফুল হয় কিছু কিছু লিমিটেশন পয়েন্ট থাকে ঠিক আছে তাহলে এই যে টোটাল আমরা যে এইখানে আমরা যেটা আলোচনা করলাম সেই আলোচনার মধ্যে আমাদের কী থাকলো যে টোটাল কীভাবে আমরা ল্যাঙ্গোয়ারের ইকুয়েশনটাকে ডিজার্ভ করছি এবং অ্যাডজপশন যে তার অ্যাসামশন এবং তার যে লিমিটেশন এটা কিন্তু আমরা আলোচনা করলাম তোমাদের বিএসসি অনার্স স্টুডেন্ট যেটা খুবই ইম্পর্টেন্ট তোমরা ঘরে বসে এবং আমার ইউটিউব চ্যানেলগুলো বারবার দেখে সেটা প্র্যাকটিস করো ঠিক আছে এবং তোমাদের ভিডিওটা বন্ধুদের লাইভ শেয়ার সাবস্ক্রাইবের মধ্যে সবাইকে জানিয়ে দিও যাতে তুমি সংখ্যক স্টুডেন্ট মানে আমার ইউটিউব চ্যানেল আপনারা আসতে পারবে এবং তাদের উপকৃত হয় তারা যেন কিছু শিক্ষা জগৎ থেকে নিতে পারে ঠিক আছে চলো